আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল অফ মাই সাবস্ক্রাইবার। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা যে বাইরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ আধুনিক ডিজাইনের তিনতলা ফাউন্ডেশন একতলা একটা বাড়ি, অর্থাৎ বাইরে তিনতলা ফাউন্ডেশন হবে, আমরা একতলা তৈরি খরচটি দেখব আজকের ভিডিওতে এবং ডিজাইনটি দেখব বাড়িটি কতটুকু জমিতে তৈরি করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে থাকবে একটা ফোর্স, দুই পাশে থাকবে দুটা ব্যালকনি। তো ফোর্সটা দেওয়ার কারণে এবং ব্যালকনিটা দেওয়ার কারণে বাড়িটার লুকটা অনেকটা সুন্দর লাগতেছে। তো আপনারা যে সিঁড়ি রুমটা হবে, এই সিঁড়ি রুমটা থেকে আপনারা ফোর্সের সামনে জায়গাটা ইউজ করতে পারবেন ছাদে এসে বারান্দা আকারে। তো খুব সুন্দর আধুনিক মডেলের একটি বাড়ি, বর্তমান সময়ের জন্য খুব লেটেস্ট একটি বাড়ি, আপনি চাইলে এই বাড়িটি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আসুন আমরা প্রথমে বাড়িটির ফ্লোর প্ল্যান দেখব, এরপর জানবো এই বাড়িটি একতলা তৈরি করতে কী পরিমাণে মালামাল লাগতেছে, আমাদের একতলা তৈরি করতে কী পরিমাণ খরচ আসবে, তা আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আমরা এখন ফ্লোর প্ল্যানটি দেখে নিই। বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 37 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 35 ফিট 11 ইঞ্চি। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, এটা আসবে 1352 স্কোয়ার ফিট। তো বন্ধুরা, প্রথমে আপনাকে ফর্সের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা পাচ্ছি একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম। তারপর আমরা দুই পাশে পাবো দুটো বেডরুম, এগুলো হচ্ছে সি বেডরুম, এগুলো হচ্ছে 12 ফিট বাই 14 ফিট করে। এর সাথে রয়েছে দুটো ব্যালকনি দুই পাশে। তারপর বন্ধুরা, আমরা পাচ্ছি একটা কমন টয়লেট সবার জন্য। এরপর পাচ্ছি আমরা একটা সি বেডরুম, তা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা কিচেন, কিচেনের সামনে আমাদের 4 ফিট জায়গায় স্পেস থাকবে। আপনি চাইলে এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন, এখানে স্পেস রাখা হয়েছে 4 ফিট। আপনি চাইলে এখান থেকে একটা দরজাও দিতে পারেন অন্য পাশে যাওয়ার জন্য। এরপর পাচ্ছি আমরা একটা এম বেডরুম, তা হচ্ছে আমাদের 12 ফিট বাই 14 ফিট। এর সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। তাহলে বন্ধুরা, আমরা এই বাড়িতে পাচ্ছি 4টা বেডরুম, একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, একটা কিচেন, দুটো টয়লেট, একটা কমন, একটা অ্যাটাচ। তো মোটামুটি ছোট্ট পরিবারের জন্য খুবই সুন্দর একটি বাড়ি, গ্রামে আপনি বাড়িটি নির্মাণ করতে পারেন। আমি বলবো যে গ্রামে চাইলে আপনি বাড়িটি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, বাড়ির যে ডিজাইন অথবা ড্রয়িংটি যদি আপনার পছন্দ হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাইরের ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি আপনার সাথে সবসময়। তো আসুন বন্ধুরা, আমরা এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করতে কী পরিমাণ মালামাল লাগে, অর্থাৎ কত টাকা খরচ হয়, আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আসুন বন্ধুরা, বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরির খরচ 5 ইঞ্চি গ্যাটনিতে ইট লাগে আমাদের 12,820 পিস, দাম আসতেছে 1,28,200 টাকা। 10 ইঞ্চি গ্যাটনিতে ইট লাগে 11,320 পিস, দাম আসতেছে 1,13,200 টাকা। খোয়ার জন্য ইট লাগে 17,463 পিস, দাম আসতেছে 1,74,630 টাকা। অন্যান্য কাজের জন্য ইট লাগে আমাদের 3,000 পিস, দাম আসতেছে 30,000 টাকা। সিমেন্ট লাগে আমাদের 644 ব্যাগ, দাম আসতেছে 3,15,560 টাকা। রড লাগে 7,500 কেজি, দাম আসতেছে 5,25,000 টাকা। তো বন্ধুরা দেখুন, এখানে ইটের দাম ধরা হয়েছে 10 টাকা প্রতি পিস, আর সিমেন্টের ব্যাগের দাম ধরা হয়েছে আমাদের 490 টাকা। বর্তমানে সিমেন্টের দাম অনেকটাই বেড়ে গেছে, আপনারা জানেন যে সিমেন্টগুলো ছিল আগে ছিল 410 টাকা, তা দাম বেড়ে হয়েছে 490 টাকা, 500 টাকা হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই সিমেন্ট কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন কোন সিমেন্টটি আপনি কিনতেছেন। বর্তমানে কিন্তু সিমেন্টের দাম এবং রডের দাম অনেকটাই বেশি। তো বন্ধুরা, এখন আসুন আমরা জানবো দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং এবং অন্যান্য কাজে কত টাকা আসবে এই বাড়িটি নির্মাণ করতে। বন্ধুরা দেখুন, যে মেসের খরচটা আর দরজা জানালা, এগুলো দরজা জানালা ধরেছি আমি এখানে কাঠের, আর মেসের খরচ 240 টাকা পার স্কোয়ার ফিট। আপনাকে হিসাব করে দেখাবো। বালি লাগতেছে মানে ঢালাইয়ের জন্য 644 সেপি, দাম আসতেছে 22,540 টাকা। গাঁথনি এবং অন্যান্য কাজের জন্য বালি লাগতেছে আমাদের 1663 সেপ্টি, দাম আসতেছে 41,575 টাকা।
মাটি কাটার খরচ ধরা হয়েছে এখানে 35,840 টাকা, দরজা ধরা হয়েছে 7টি, দাম ধরা হয়েছে 1,75,000 টাকা, জানালা 7টি, দাম ধরা হয়েছে 56,000 টাকা, বাথরুমের 2টি দরজা, দাম ধরা হয়েছে 6,000 টাকা, মেইন গেটের দাম ধরা হয়েছে এখানে 40,000 টাকা। আপনি চাইলে আরও ভালো মানও দিতে পারেন, চাইলে আপনি নর্মালও দিতে পারেন, অর্থাৎ 25,000 টাকা দিয়ে তৈরি করতে পারেন। সিঁড়ি রেলিংয়ের জন্য এখানে ধরা হয়েছে 37,000 টাকা, আপনি চাইলে 20 থেকে 25,000 টাকা দিয়ে সিঁড়ি রেলিং দিতে পারেন। জানেন তো যত টাকা খরচ করবেন তত বা এটা লুকটা সুন্দর লাগবে, ডিজাইনটা সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। তো আপনি চাইলে কিন্তু আরও কম দামেও করতে পারেন, আরও কম দামে দিতে পারেন। তো এখন আসুন আমরা ইলেকট্রিক ওয়ারিং, আমাদের যে প্লাম্বিং, আমাদের যে রং, আমাদের আদার খরচগুলো আমরা এখন তাই হিসাব করবো। তো আসুন বন্ধুরা, বন্ধুরা দেখুন বারান্দার গ্রিলের জন্য লাগতেছে আমাদের 30,000 টাকা দুটি বারান্দার গ্রিল, ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 57,000 টাকা। ভালো মানে ইলেকট্রিক ওয়ারিং করলে আপনার 57,000 টাকা লেগে যাবে। ফিটিং ওদের দুটো বাথরুম ফিটিংয়ের জন্য কমোড পাইপ ফিটিংগুলোর জন্য 50,400 টাকা ধরা হয়েছে, এবং মেসের খরচ ধরা হয়েছে এখানে 3,24,480 টাকা, প্রতি স্কোয়ার ফিট ধরা হয়েছে 240 টাকা, রং ধরা হয়েছে এখানে 56,000 টাকা, এবং অন্যান্য খরচ। বন্ধুরা অনেকে বলবেন অন্যান্য খরচটা কী, দেখুন একটি বাড়ি তৈরি করতে আপনার ইলেকট্রিক মিস্ত্রি আছে, টাইলস যদি করেন টাইলসের মিস্ত্রি আছে, রঙের মিস্ত্রি আছে, আরও ইত্যাদি খরচগুলো আছে। ছাদ ঢালাই করলে বাঁশ কাঠ ইত্যাদির প্রয়োজন আছে, মালামাল আনা নেওয়া, ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করলে ইঞ্জিনিয়ার ফি, ইঞ্জিনিয়ার যদি ভিজিট করে তার ফি, আরও ইত্যাদি খরচগুলো অনেক আছে। তো আমি এখানে প্রতি স্কোয়ার ফিট 100 টাকা ধরে আপনাদের হিসাবটি করে দেখিয়েছি যে 1,35,200 টাকা আসতেছে। তাহলে এই সম্পূর্ণ বাড়িটি একতলা তৈরি করতে আমাদের খরচ আসতেছে 23,52,625 টাকা। তো আমি আশা করি 23,52,625 টাকা থেকে 25,00,000 টাকার ভিতরে আপনি এই বাড়িটা একতলা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা যদি বাড়ির ড্রয়িং বা ডিজাইন যদি আপনার পছন্দ হয়, এই বাড়ি যদি ভালো লাগে, আপনি যদি নির্মাণ করতে চান গ্রামে কিংবা শহরে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং ইমোতে। আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আর প্রবাসী ভাইরা, আপনারা প্রবাসে বসেও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে পারেন অনলাইনের মাধ্যমে। অর্থাৎ আপনি যখন একটি বাড়ি পছন্দ করবেন, আমাদেরকে যখন অ্যাডভান্স দেবেন, তখন আমরা বারবার আপনাকে ড্রয়িংটা করে পাঠাবো। যখন আপনি পছন্দ করবেন তখনই আমরা মূল কাজটা করে আপনার ড্রয়িংয়ের বইটা আপনার বাসায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব এবং আপনাকে ইমেলে পাঠিয়ে দিব। আপনি বিদেশে বসে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছে নিতে পারেন। তো বন্ধুরা আজকে এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।